গুড আফটারনুন স্টুডেন্ট আজকে আমি তোমাদের রাসায়নিক বিক্রিয়ার দ্বিতীয় ক্লাসটা করাবো আগের দিন আমরা দেখেছি যে রাসায়নিক বিক্রিয়া ঘটার জন্য শক্তির প্রয়োজন কী কী শক্তি এর আগের দিন আমরা দেখেছি জালোক শক্তি তাপ শক্তির প্রয়োজন হয়েছিল আজকে আমরা দেখবো অন্যান্য শক্তি কীভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটায় তাহলে আমরা দেখব যে তিন নম্বরের যে শক্তিটা আছে সেটা হলো চাপ আচ্ছা চাপ আমাদের কীভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটায় দেখো খেলনা বন্ধুকের সময় যখন আমরা টিগারটা টিপি তখন সেই বারুদগুলো ফেটে যায় কি হয় সেখানে তাপ আলো উৎপন্ন হয় এক্ষেত্রে চাপের কি ভূমিকা এক্ষেত্রে চাপ কি করে সেখানে একটা প্রচণ্ড চাপের সৃষ্টি করে বা আঘাত সৃষ্টি করে কিসে বারুদের উপরে প্রচণ্ড আঘাত সৃষ্টি করার ফলে সেখানে শক্তির যোগান দেয় এর ফলে সে চাপের ফলে বারুদে বারুদটা শব্দ করে প্রচণ্ড জোরে ফেটে যায় এইভাবে চাপ আমাদের সেই শক্তিটা জোগায় তারপরে দেখো দ্রাবক দ্রাবক আসলে কি দ্রাবক মানে সব জিনিসগুলো কঠিন পদার্থ বা অন্যান্য তরল পদার্থ হতে পারে অ্যাকচুয়ালি ছোটো ছোটো পদার্থ তো কঠিনের মধ্যেই পড়ে সেগুলো যেগুলো দ্রবীভূত হতে পারে মানে গুলে যেতে পারে তাহলে কীসে গুলতে পারে দ্রাবক তাহলে কোনগুলো হতে পারে জলীয় দ্রব্য মানে তরল জাতীয় জিনিসগুলো কিন্তু দ্রাবকের মধ্যে পড়ে তো সেই দ্রাবকের ব্যাপারটা আসলে তাবক যে রাসায়নিক বিক্রিয়ায় কীভাবে সাহায্য করে সেটার আমরা আজকে সম্পর্কে একটা পরীক্ষা করব দেখো প্রথমে কি প্রথমে আমরা একটা জিনিস নিব কী কী নিব আমরা দুটো টেস্ট টিউব নিব টেস্ট টিউব আসলে কী জিনিস দেখো টেস্ট টিউব হলো একটা কাচের নল এটাকে বলছে টেস্ট টিউব এগুলো হলো একটা কাচের নল জাতীয় টেস্ট টিউব এগুলোকে বলছি টিউব আচ্ছা এর মধ্যে আমরা কী নিব এর মধ্যে আমরা নিব এরকম দুটো টিউব নেব তার সঙ্গে শুকনো খাবার সোডা মানে ওই সাদা সোডাগুলো দেখা যায় না সেগুলো সোডিয়াম বাইকার্বনেট তার সংকেত কি সোডিয়াম বাইকার্বনেট আর নেব টারটারিক অ্যাসিডের ক্রিস্টাল এর আগে আমরা ক্রিস্টাল সম্পর্কে জেনেছি সেই ক্রিস্টাল নিবো আমরা কিছুটা যে প্রথমে কী করব প্রথমে দেখব যে টিউবের মধ্যে শুকনো কিছু খাবার সোডা নেব আর টার্টারিক অ্যাসিডের ক্রিস্টাল মিশিয়ে আমরা নাড়বো ঝাঁকাবো দেখব কোনো কিছু হচ্ছে না কোনো রিয়াকশানই ঘটছে না কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটছে না সেই কারণে কোনো বুদবুদ কোনো বুধবুদও বেরোচ্ছে না কিন্তু এবার যদি আমরা সেই ক্রিস্টালের মধ্যে কিছুটা জল দিয়ে দিই মানে খাবার সোডা তো থাকবেই তার সঙ্গে টার্টারিক অ্যাসিডের ক্রিস্টালও থাকবে এবং তার সঙ্গে কি থাকবে জল থাকবে মানে জল দিতে হবে এবার যদি তুমি ঝাঁকা দেখতে পাবে বুধ করে এক ধর বুধ বুধ মর্গ ছোটো ছোটো বাবুল তৈরি হচ্ছে মানে কি তার মানে কোনো কিছু গ্যাস তৈরি হচ্ছে সেই গ্যাসটা কিসে কার্বন ডাইঅক্সাইডের একটা গ্যাস তৈরি হচ্ছে বুধ বুদ আকারে বেরিয়ে যাচ্ছে বোঝা গেল তাহলে জলীয় দ্রাবক যে এখানে কীভাবে কাজ করলো সেটা আমরা বুঝতে পারলাম যে জল এখানে দ্রাবক হিসাবে কাজ করলো এবং কাজ করার ফলে কী হলো একটা নতুন কিছু জিনিস উৎপন্ন হলো প্রথম ক্ষেত্রে দেখো শুধু দুটোই কঠিন পদার্থ ছিল তার জন্য কোনো রকমের রিয়াকশান ঘটলো না কিন্তু পরে কি হলো এই জলীয় দ্রবণে বা এই জলের মধ্যে সেই অণুগুলো ভেঙে গেল ভেঙে কী করলো ঘোরাফেরা করতে শুরু করলো এবং সেখান থেকে নতুন কিছু পদার্থ তৈরি হলো সেটা কি কার্বন ডাইঅক্সাইড ওকে এইভাবে আমার দ্রাবক রাসায়নিক বিক্রিয়ায় যে কোনো রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করতে সাহায্য করে ওকে নেক্সট আচ্ছা দেখো একমাত্র কিন্তু আমরা একটা জিনিস দেখব যে জলই কি তাহলে একমাত্র দ্রাবক না জল কিন্তু একমাত্র দ্রাবক নয় অনেক দ্রাবক আছে কেমন যেমন কেরোসিন বেঞ্জিন তারপিন তেল গ্যাসোলিন অনেক কিছু আছে হ্যাঁ অনেক কিছু আছে তোমার ডিজেল পেট্রোল সবগুলো মানে তরল জাতীয় জিনিসগুলো যার মধ্যে দ্বীভূত করতে পারবো অন্য যে কোনো পদার্থ সেগুলি হতে পারে দ্রাবক ওকে আচ্ছা একটা জিনিস দেখবো আমরা যে এই খাবার সোটা এবং যে তোমার অ্যাসিডকে আমরা জলে দিলাম দিয়ে বুধবুত আকারে গ্যাস বেরোলো মানে বিক্রিয়া হলো কিন্তু কেরোশুনি দিলে কি ঘটবেটা না হবে না কেন হবে না তার কারণ ওই যেসব কঠিন পদার্থগুলো সেগুলো কিন্তু আইনীয় যৌগ এরকম তোমাদেরকে আইনীয় যৌগ সমাজের যৌগ পড়িয়েছি আগের ভিডিওগুলো দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আইনীয় যৌগ সম যৌগ কী জিনিস তাহলে সেই আইনীয় যৌগ যেগুলো তারা কিন্তু এই সব দ্রাবকে দ্রবীভূত হতে পারে না বোঝা গেল সেই কারণে কেরোসিন হবে না ওকে আচ্ছা যেমন ধরো একটা অ্যাসিড অ্যাসিড কোনগুলো আমরা বললাম যে এখানে একটা টার্টারিক অ্যাসিডের একটা ক্রিস্টাল নেওয়া হয়েছিল এই অ্যাসিডে যখন বিক্রিয়া ঘটাতে হবে তখন এইচ প্লাস দিতে হবে এবারে এইচ প্লাস কি কেরোসিনে থাকে কেরোসিন খুব বড়ো একটা যৌগ এর মধ্যে থাকলেও ভাঙবে না সহজে কিন্তু জল কিন্তু দেখো ভেঙে যাবে এইচ টু ও জলের সংকট কি এইচ টু ও তাহলে এইচ প্লাস এইচ মাইনাস ভেঙে যেতেই পারে ভেঙে ভেঙে যায় সাধারণত তখন কিন্তু ওরা বিক্রিয়া করতে পারে বোঝা গেল তাই সব তাই একমাত্র জল দিয়েই কিন্তু ওই সব কঠিন বিশেষ করে খাবার সোডা যেগুলো বা যেগুলো যৌগ যেগুলো বিক্রিয়া করে দ্রাবকে উপযুক্ত দ্রাবকে এগুলো না করবে না তা আনা উপযুক্ত উপযুক্ত অধীনে কিন্তু এতেও করবে করবে না একেবারে নয় তোমরা উঁচু ক্লাসে গিয়ে জানবা যে অন্য শর্তর উপরে বিশেষ করে হয়তো উচ্চ তাপমাত্রা বা উচ্চ চাপ হ্যাঁ বা এরকম কিছুর উপস্থিতিতে কিন্তু এরাও বিক্রিয়া করে এই সব দ্রাবকে কিন্তু এখন তোমরা সেই শর্ত তোমাদের নেই তাই তোমরা এখন জাস্ট এটাই জানো শুধু যে জলেই একমাত্র বিক্রিয়া ঘটবে এগুলো নিয়ে ঘটবে না সাধারণ উষ্ণতায় ওকে ঠিক আছে এবার দেখো তোমরা দেখতে পাচ্ছ সোডিয়াম ক্লোরাইড নিচে যে তিনটে ছবি দেখতে পাচ্ছ প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা হলো সোডিয়াম ক্লোরাইডের একটা ক্রিস্টাল আগে তোমাদেরকে এই সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালটাকে আমি দেখিয়েছি এই যখন জলের মধ্যে যখন জল যখন জাস্ট দিতে শুরু করল তখন এগুলো আস্তে আস্তে ভাঙতে লাগলো কী ভাঙবে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস ভেঙে ভাবে যখন ভাঙতে শুরু করবে তখন এরা এদের মধ্যে দূরত্ব তৈরি হবে ফাঁকা হতে থাকবে ক্রিস্টাল আর থাকবে না তারপর একটা সময় কী হবে জলের মধ্যে পুরোপুরি মিশে যাবে মিশে গিয়ে এরকম তৈরি করবে সোডিয়াম আর ক্লোরিন এদের মধ্যে জল ঢুকে যাবে ঢুকে কী হবে একটা তাদের সঙ্গে পুরোপুরি মিশে যাবে বোঝা এবার দেখো যে যেসব যৌগ আয়ন দিয়ে গঠিত বিভিন্ন জৈব দ্রাব্য করছে জলে বেশি দ্রাব্য তাহলে আয়নীয় যৌগ কোনগুলো দেখো আয়ন দিয়ে গঠিত মানে কি সোডিয়াম আয়ন প্লাস আয়ন আর ক্লোরিন মাইনাস আয়ন তাহলে ক্যাটায়ন অ্যানায়ন দিয়ে যারা যেসব যৌগগুলো তৈরি হবে তারা কিন্তু জলে সব থেকে বেশি দ্রাব্য হবে কিসের থেকে ইথার বেঞ্জির এবং ক্লোরোফর্মের থেকে বোঝা গেল তাহলে সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম নাইট্রেটের ক্ষেত্রে আমরা কিন্তু জলকেই বেশি প্রাধান্য দেব ওকে ঠিক আছে আমাদের এরপর দেখব তড়িৎ তড়িতের মাধ্যমে একটা রাসায়নিক বিক্রিয়া কীভাবে সংগঠিত হয় এবং এই তড়িৎ রাসায়নিক বিক্রিয়া কীভাবে শক্তির যোগান দেয় সেটা আমরা দেখব দেখো তুমি যখন একটু জলে সালফারিক অ্যাসিড মেশাবা তখন তো সে কী হবে দুটো ব্যাটারি পাত থাকে তোমরা দেখবা নর্মালি ব্যাটারি দেখা যায় হ্যাঁ মানে তোমরা ব্যাটারি তোমাদের বাড়িতে থাকলে দেখবা বা ছবিতে দেখবা যে এ ব্যাটারি এখানে একটা ছবি এসে দেখতে পাচ্ছ দুটো পাত থাকে সেটা কোনো তরিদার বলা হয় এই তড়িদ্বার পাত দুটোতে গ্যাস যে একটা বুদবুত আকারে গ্যাস নির্গত হবে কি হবে একটা তো হাইড্রোজেন নির্গত একটা হবে অক্সিজেন ওই জলে যখন তুমি একটু সালফারিক অ্যাসিড মিশিয়ে দিলে তখন জলের ভেঙে গেল কীভাবে ভেঙলো এইচ টু ও এইচ প্লাস ও এইচ মাইনাস এভাবে ভাঙতে ভাঙতে এক সময় তারা দুটো গ্যাস তৈরি করে একটা কী গ্যাস তৈরি করে একটা হাইড্রোজেন আর একটা হলো অক্সিজেন ওকে এখানে যদি আমরা তড়িৎ না পাঠাতাম তাহলে কিন্তু গ্যাস তৈরি হতো না তাহলে এখানে যে শক্তিটা যোগান কে দিল তড়িৎ শক্তি এখানে তড়িৎ শক্তি কিন্তু রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য প্রয়োজনীয় শক্তি যোগান দিচ্ছে কিন্তু এসব কিন্তু তোমরা নিজে করতে পারবে না এগুলো কিন্তু ডিসি ব্যাটারিতে হয় এসি ব্যাটারিতে হবে না এই সব জন্য কম মাত্রার খুব কম মাত্রার ব্যাটারি লাগে আমাদের কারেন্টে যুক্ত করলে কিন্তু আমাদের বিপদ ঘটতে পারে দেখলো কারেন্টে হবে না এগুলো কৃত্রিম বাইরে থেকে ব্যাটারি কিনে নিয়ে গিয়ে সেল কিনে নিয়ে গিয়ে করতে হবে ওকে আচ্ছা ইলেকট্রো প্লেটিং কী প্লেটিং সম্পর্কে বলি একটু এই ইলেকট্রো প্লেটিংয়ের মাধ্যমে যেসব লোহা বলো লোহা বা স্টিলের সব যেগুলো মরিচে পড়ে যায় সহজে তার উপরে হালকা নিকেলে আস্তরণ দেওয়া হয় বা যে অন্য অন্য যে কোনো ধাতু হ্যাঁ যেগুলো সহজেই আস্তরণ পড়ে না বা মরিচা ধরে না তাদের ক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে এই তাদের ক্ষেত্রে কিন্তু এমনটা করা হয় ওকে তাহলে আজকে এই পর্যন্তই থাকলো ঠিক আছে ভালোভাবে থাকো আর পড়াশোনা করো মন দিয়ে স্কুল খুললেই তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হতে পারে তাই সেভাবে পড়াশোনা করো এখন থেকে